আচ্ছা, সো আজকে আমরা একটা জাভা এফএক্স দিয়ে একটা প্রজেক্ট করব। তো বেসিক্যালি আমাদের প্রজেক্টটা কীরকম হবে তার একটা স্কেচ যদি আমরা আঁকি, তাহলে এটা এরকম হবে যে আমাদের এরকম একটা প্যান দেওয়া থাকবে। তো এই প্যানের টপ সাইডে দুটো বাটন থাকবে, একটা হচ্ছে B1, একটা হচ্ছে B2। সো লেটস অ্যাজুম B1টা হচ্ছে আমাদের নিউ, এরকমটা থাকবে নিউ, আর একটা হচ্ছে B2 হচ্ছে সার্চ, SEARCH। তো বেসিক্যালি আমাদের এখানে নিউ এই বাটনে ক্লিক করলে এখানে একটা নতুন প্যান ওপেন হবে। তো এই প্যানে আমাদের আমরা নতুন ডাটা ইনসার্ট করার জন্য একটা ফর্ম দেখতে পাবো। এই ফর্মে আমরা একটা নতুন ডাটা অ্যাড করব, তারপর সেম আমরা সার্চে এই বাটনে ক্লিক করলে এখানে একটা নতুন প্যান ওপেন হবে। ওই প্যানে আমরা ওই কোনো একটা ডাটা দিয়ে আমরা সার্চ করবো। সো বেসিক্যালি এই ডেটাটা আমাদের যে কোনো ধরনের ডেটা হতে পারে, এটা হতে পারে আমাদের আইডি অথবা নেম, ইমেল, হোয়াট এভার। তো আমরা ডেটাবেস হিসেবে ইউজ করবো ফাইল, আমরা যে আমরা আমাদের ফাইলে এই ডেটাগুলোকে স্টোর করবো। তো আমরা ফাইল থেকে কীভাবে ডাটা রিড করতে পারি এটা প্রিভিয়াস একটা ক্লাসে দেখছি, আজকে জাস্ট এই প্রজেক্টটা আমরা কতটুকু করতে পারি সেটা দেখি। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ওভারভিউ। তো এখন কোডিং পার্টটা শুরু করি। আচ্ছা, তো এই প্রজেক্টটা করার জন্য নতুন করে একটা জাভা এফএক্স প্রজেক্ট ক্রিয়েট করে নিই, নিউ প্রজেক্ট, তারপর হচ্ছে জাভা এফএক্স সিলেক্ট করেছি, তারপর প্রজেক্টের পাথটা সিলেক্ট করে দিই। তো এটা আচ্ছা এখানে ক্রিয়েট করি, তো প্রজেক্টের নাম দেই কোর্স প্রজেক্ট। তো নেক্সট ক্রিয়েট তো প্রজেক্ট দিস উইন্ডো, এই উইন্ডোতে আমরা এটাকে ক্লিক করব, তো এটা ওপেন হোক। আচ্ছা, তো এই তো আমাদের বেসিক একটা জাভা এফএক্স একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। এখন আমরা এর এনভায়রনমেন্টটা সেট আপ করি, অ্যাকচুয়ালি কনফিগারেশন। তো কনফিগারেশনে ক্লিক করার পরে এখানে অ্যাড নিউ রান, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন। সো এখানে একটা নাম যেটা মেইন অথবা রুট দিতে পারে, হোয়াট এভার। তারপর এখান থেকে আমাদের মেইন ক্লাসটাকে আমরা সার্চ করি। তো এই যে হ্যালো অ্যাপ্লিকেশন, এটা চলে আসছে, ক্লিক করি হ্যালো অ্যাপ্লিকেশন, ওকে। তো এখন যদি রান করি এটাকে দেখি কী অবস্থা। তো আমাদের প্রজেক্ট ওপেন হোক, কিছুটা টাইম নিচ্ছে যেহেতু আমার পিসিতে এসএসডি দেওয়া নাই, একটু ওয়েট করি। এই যে আমাদের প্রজেক্ট চলে আসছে, এখানে ডিফল্ট প্রজেক্ট, এখানে ক্লিক করলে হ্যালো, হ্যালোতে ক্লিক করলে ওয়েলকাম টু জাভা এফএক্স এটা চলে আসে। আচ্ছা, সো আমরা বেসিক্যালি এই এফএক্সএমএল ফাইলে এডিট করবো, আমাদের এই প্রজেক্টে একটাই এফএক্সএমএল ফাইল থাকবে। তো আমাদের এফএক্সএমএল ফাইলটা থাকে মেইন রিসোর্স, এর ভিতরে হ্যালো এফএক্সএমএল ফাইল, সেটাকে আমি সিন বিল্ডার দ্বারা ওপেন করি। সো ওপেন ইন সিন বিল্ডার, সেটা সিন বিল্ডারে ওপেন হোক। আচ্ছা, এই তো আমাদের এটা একটা ফ্যান এটা আর কি। তো এখন এই কম্পোনেন্টগুলিকে ডিলিট করে দিই, বিকজ আমরা এই কম্পোনেন্টটাকে ওভার রাইট করব। সো এখানে রাইট বাটন প্রেস করে ডিলিট করে দিয়েছি। আচ্ছা, সো প্রথমে এখান থেকে আমরা একটা বর্ডার পেন ওপেন করবো, এই যে বর্ডার পেন, এটাকে ড্রাগ করে এখানে নিয়ে আসবো, ড্রাগ অ্যান্ড ড্রপ। আচ্ছা, তো বেসিক্যালি এই বর্ডার পেনের আমাদের কয়েকটা পার্ট থাকে, যে আমাদের টপ, বটম, লেফট, রাইট, তারপর সেন্টার পার্ট থাকে। সো এখানে টপ, এইখানে টপ পয়েন্টটা আমি নতুন একটা পেন অ্যাড করবো, সেটা হচ্ছে আমাদের পেন, PANE পেন। তো অ্যাকচুয়ালি অ্যাম্পোর্টেন্ট করলে হতো আমি পেনটাকে করি। তো পেনটাকে এখানে আনি, এখানে এনে আমি এখানে ছেড়ে দিছি। সো এটা হচ্ছে আমাদের টপ পেন। তো এখানে বেসিক্যালি আমি দুইটা বাটন অ্যাড করবো, দুইটা বাটন নিয়ে আসবো এই পেনে, যাতে আমাদের ডিজাইন করতে সুবিধা হয়। বাটন অপস অ্যাকচুয়ালি বিও বাটন, তো এখানে ছেড়ে দিই। এই যে আমাদের এটা আন্ডার আন্ডার চলে আসছে। তো এই বাটনটার নেম দেই নিউ, ডিজাইনটা সুন্দর করা যায় তার একটু একদম বরাবর, আমি যা সেটাকে একদম ইজি রাখছি। তো এখানে একটা বাটনের একটা আইডি দেই, নিউ না দিয়ে রেজিস্টার দিই, REGISTER রেজিস্টার। তো
বাটনটার নাম দেই, এখানে একটা আইডি দিই, অন অ্যাকশন কিছু একটা করবো, যে ওপেন আর রেজিস্টার পেন, ওপেন রেজিস্টার পেন মোবাইল। তো আপনার দিন এখানে আরেকটা বাটন নিয়ে আসে, এটাকে ডুপ্লিকেট করে এখানে ছেড়ে দেই। তো তার নাম দিই সার্চ, এস ই আর সি এস সার্চ। তো এখানে বাটনের আরেকটার নামটা চেঞ্জ করে দেই, তার নাম দেই কি দেবো সার্চ পেন, এস এ আর সি এস, মানে আমাদের এই বাটনে ক্লিক করলে এই মেথডটা কল হবে আর কি। আচ্ছা, তো আমাদের উপরে বাটনটার কাজ করছে, এখন আমরা এখানে এই সেন্টারে আমরা দুইটা পেন অ্যাড করব। তো এখানে অ্যাঙ্কর পেন নিয়ে আসি, অ্যাঙ্কর পেন না আনলেও হতো, সেখানে আমরা দুটো পেনে নিয়ে আসি, একটা হচ্ছে রেজিস্টার পেন আর একটা হচ্ছে নিউ পেন, মানে সার্চ পেন তাই হবে। তো পেন আসার পর আমি এটাকে ছেড়ে দিই এই সেন্টারে, একদম সেন্টারে দেখেন আমাদের এই পেনটা এখন এই সেন্টার লেফট আছে কিন্তু একদম সেন্টারে। তো বেসিক্যালি এখানে আমি অ্যাঙ্কর পেন আছে, এটাকে একটা কমপ্লিট অ্যাড করি, অ্যাঙ্কর পেনটাকে যদি আনি সুবিধা কি, আচ্ছা যাই হোক, তো অ্যাঙ্কর পেনটাকে আনছি। এখন এই অ্যাঙ্কর পেনের ভিতরে আবার দুটো পেন আনবো, সো এই পেন, সো এই পেনটার একটা নাম দেই, একটা আইডি দেই, আমাদের কোড এই আইডি, তার নাম দেই সার্চ পেন, এস ই আর সি সার্চ পেন। সো তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই অ্যাকচুয়ালি প্রপার্টি, যাতে আমরা বুঝতে সুবিধা হয় ব্যাকগ্রাউন্ড কালার, আমি তার দিচ্ছি রেড, হোয়াট এভার। তো আপাতত এটা এতটুকু থাকুক, পরবর্তীতে এটাকে চেঞ্জ করবো। তো এখন আমরা আর একটা পেন নিয়ে আসি, সো পেন নিয়ে আবার সেম অ্যাঙ্কর পেনে ছাড়বো, মানে একই থাকবো আর কি। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেন, এইটা, সো এটা একটা কালার দিয়ে দিই যাতে আমরা আমাদের বুঝতে সুবিধা হয়। তো কোড কালার আগে একটা আইডিয়া দিই, আইডি দিয়ে দেয় সেটা হচ্ছে সার্চ পেন ওয়েল। তো এখানে একটা প্রপার্টিসে এসে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, তার নাম দিয়ে গ্রিন, গ্রিন ওয়েল। তো আমাদের আমাদের দুইটা পেন চলে আসছে, এগুলোকে পরে আমরা ডিজাইন ঠিক করবো যে একসাথে নিয়ে আসবো, একটা জাস্ট আমরা ডিজাইনটা করে নিই, স্ট্রাকচারটা করে নিই মোবাইল। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে রেজিস্টার ইনিশিয়ালি এগুলো হাইড অবস্থায় থাকবে, যখন আমরা রেজিস্টারে ক্লিক করবো আমাদের এই রেজিস্টার পেনটা অপন হবে, যখন সার্চটা ক্লিক করবো তখন আমাদের এই রেজিস্টারটা হাইড হয়ে সার্চটা অপন হবে অ্যাকচুয়ালি এই পেনটা। তারপরে এখানে আমাদের ভিতরে আর কাজ থাকবে, এটা আমরা পরবর্তীতে করবো আর কি। তো এখন আমরা এই ফাংশনালিটিটা করি, যে এটা অপেন ইনিশিয়ালি এটা হাইড থাকবে, তারপরে রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টারটা অপেন হবে, আর হাইডে ক্লিক সার্চে ক্লিক করলে সার্চটা অপেন হবে ওয়েল। এখানে ভিউ স্যাম্পল স্কিলিংটন কোড, তো প্রাইভেট সার্চ পেন, আচ্ছা সো আমাদের এই পেনটার একটা আইডি দিয়ে দেয়, এটা তো মনে হয় আইডি নেই নাই, সার্চ পেন, এটা কি পেন, দুটো সেম পেন, আচ্ছা ওয়েল। তো যেটা রেড আছে ওই রেডের একটা আইডি দেয়, সেটা হচ্ছে রেজিস্টার পেন, আর একদম চেঞ্জ হয়ে গেছে, আর জিএস টি রেজিস্টার পেন ওয়েল। তো এখন যদি ভিউতে আসি, ঠিক আছে ওয়েল, রেজিস্টার পেন রেজিস্টার কপি। এখন আমাদের এখানে এগুলোকে কন্ট্রোলারে নিয়ে যাবো, যদি এখানে একটা কন্ট্রোলার বাইন্ড করতে হবে, আমাদের কোন কোন কন্ট্রোলার আছে, তো হ্যালো কন্ট্রোলার আমরা এখানে বাইন্ড করে দিয়েছি। তো এখন আমরা চলে যাই আমাদের এই হ্যালো কন্ট্রোলারে, টোকন র্যাপ করে নেই সফট, তো এখানে এসব এগুলোকে ওভার রাইট করে দিই, কারণ এগুলো আমাদের দরকার নেই ওয়েল, দেন এগুলোকে ইম্পোর্ট করে নেই পেন, কলটা এন্টার, তো ইভেন্ট করে কলটা এন্টার করে নেই। তো ওয়েল কিন্তু হচ্ছে আমাদের সার্চ পেনগুলো, আচ্ছা রেজিস্টার পেন আর একটা হচ্ছে সার্চ পেন। তো এখন আমরা ইনিশিয়ালি এগুলোকে হাইড অবস্থায় করবো, আচ্ছা দেখি আমাদের এটা কেমন আসছে। তো যদি এটাকে রান করি, আচ্ছা একটা ইরোর দিচ্ছে, আচ্ছা কোনো ইরোর নাই, তো এরকম আসছে, আচ্ছা এটা হাইড উঠতে আমরা একটু ফিক্স করে দিই, আই মিন ফিক্স করে এটাকে আমাদের নিজের মতো উন্নত করে দিই ওয়েল।
তো আবার যদি রান করি, এই তো আমাদের এই অবস্থা আসছে। সো এখন ইনিশিয়ালি আমাদের এই পেন গুলোকে হাইড করতে হবে, সো এটা করি। সো আমরা কন্ট্রোলারে এসে এখানে একটা ইন্টারফেস কে ইমপ্লিমেন্ট করব, দ্যাট ইজ ইনিশিয়ালাইজ। সো ইমপ্লিমেন্ট ইনিশিয়ালাইজ ইনিশিয়ালাইজ। সো এর একটা মেথড আছে, অ্যাকচুয়ালি এই বয়েড মেথডটাকে আমরা ওভাররাইড করব। সো হেয়ার উই গো, সো এখানে আমি পাবলিক রেখে পাবলিক করতে হবে ওয়েল। সো এখানে আমরা রেজিস্টার ফেন ডট, এটা হচ্ছে সেট ভিজিবেবল, এই মেথডটাকে কল করব। সেখানে আমরা ফলস এই বুলিয়ান ভ্যালু পাস করব, যেটা সেট ভিজিবেবল ফলস থাকবে। সেম অ্যাজ ইট ইজ আমরা সার্চ ফেন সেট ভিজিবেবল ফলস ওয়েল। তো এখন যদি আমাদের এটাকে রান করি প্রজেক্টটাকে, তো দেখি কি অবস্থা। হ্যাঁ, ইনিশিয়াল অবস্থা আমাদের এগুলো হাইড আছে, গ্রেট। সো আমাদের ফার্স্ট স্টেপ শেষ। তো এখন আমাদের এই বাটনে ক্লিক করলে যাতে এগুলো ওপেন হয়, এই ফাংশনালিটিটা করতে হবে। তো এতো, সো যখনই আমরা এই আমাদের এই সার্চ পেনে ওপেন রেজিস্টার পেন এটাতে ক্লিক করব, তখন আমরা রেজিস্টার পেনের সেট ভিজিবেবল এটাকে ট্রু করে দেবো, তাহলে তো হয়ে যাচ্ছে। টি আর ইউ সরি, আচ্ছা আই গেস আই থিঙ্ক আমার পিসি ল্যাগ করছিল। ট্রু থ্রি আর ইউ ট্রু। তো সেম অ্যাজ ইট ইজ আমরা এটাকে আমরা ওপেন সার্চ পেনের ক্ষেত্রে করবো। এখানে আমাদের রেজিস্টার পেনটাকে ফলস থাকবে, আর সার্চ পেনের সেট ভিজিবল এটাকে আমরা ট্রু করে দেবো, মানে উল্টাটা। তো এখন দেখি কি অবস্থা। তো ওটাকে রান করি, তো রেজিস্টারে ক্লিক করি, আমাদের রেজিস্টার পেনটা ওপেন হচ্ছে। সার্চে ক্লিক করি, আমাদের রেজিস্টারটা হাইড হয়ে আমাদের সার্চ পেনটা ওপেন হয়েছে, গ্রেট। সো আমরা একটা স্টেপ করেছি। সো এই তো, তো এখন আমরা ডিজাইনটাকে এখন প্রপারভাবে কমপ্লিট করব, যে আমাদের রেজিস্টারে ক্লিক করলে এখানে রেজিস্টারটাকে একটা ইনপুট ফিল্ড থাকবে, তারপর একটা নেম টেম এই যে ফিল্ডগুলো থাকে ফিল্ডগুলোকে এখন নিয়ে আমরা কাজ করবো বলি। তো হায়ারার্কিতে চলে যাই, তো এখানে টেক্সট ফিল্ড, এখানে একটা লেভেল দিই, লেভেল কি দেবো, লেভেল দিই অ্যাড নিউ এন্ট্রি ENTROY একটা লেভেল দিছি, এটা কার্টুন হিসেবে যাই, এটাকে ফিট টু প্যারেন্ট দিয়ে দিই, সিলেক্ট ফিট টু প্যারেন্ট। তো এটা আমাদের এখন প্যারেন্টের মতো হয়ে গেছে। তো যদিও এটা এখন ওভারলেপিং করে আসে, এটা ফ্যাক্ট, আমরা জাস্ট এখন ডিজাইনটা করি, তারপর পরবর্তীতে এটা আমাদের কোডিং থেকে হ্যান্ডেল করব, যে আমাদের কোনটা ওপেন হবে কোনটা ডিলিট হবে। এটা তো অলরেডি আমরা একবার করছি, ওটা কোনো ফ্যাক্ট না, জাস্ট এখন ডিজাইনটাকে করে নিই ওভারলেপিং হোক। এই তো, এখন ব্যাকগ্রাউন্ডটাকে যদি ডিলিট করে দিই, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটাকে পরে ডিলিট করি, ব্যাকগ্রাউন্ডটা রাখছি বেসিক্যালি আমাদের ডিজাইনটা করার সুবিধার্থে, যাতে আমরা দেখি যে কোথায় কি আছে। তো এখানে টেক্সট ফিল্ড নেই, টেক্সট ফিল্ড, তো টেক্সট ফিল্ড, তো তার জন্য একটা লেভেল নেই, টেক্সট ফিল্ড কী দেবে লেভেল। তো এখানে লেভেলে আমি ফার্স্ট দিছি আইডি, একটু অ্যালাইনটাকে ঠিক করি, দেখা হয়ে গেছে আইডি, এবং এটাকে একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে নিচে আরেকটা নিয়ে আসি। তো আইডিয়া এটাকে ডুপ্লিকেট করে এটার আইডির জায়গাটাকে নেম দিয়ে দিই, জাস্ট আমি এখানে দুটো ফিল্ডে রাখছি, আপনি চাইলে আরও বেশি নিতে পারেন, ইটস আপ টু ইউ। একটা বাটন নিয়ে আসে এখন, ইউ ডাবল টি ও এন বাটন, তো বাটন এখানে ক্লিক করলে হবে, রেজিস্টার আর ইউ আই এস টি আর রেজিস্টার ওয়েল।
তো এগুলোকে আমরা আইডি দিয়ে দিই। তো কোডে এসে এখানে হবে যে আইডি, আর এখানে নেমে হবে নেম, এখানে এই রেজিস্টার, এখন এই রেজিস্টার বাটনে ক্লিক করলে তো আমাদের এখানে রেজিস্ট্রেশন হবে। সো এর জন্য একটা মেথড ডিফাইন করবো, এখানে অন অ্যাকশনে দেই হ্যান্ডেল রেজিস্ট্রেশন, হ্যান্ডেল রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশন এটার কাজ হবে আর কি। আচ্ছা, তো এখন আমরা আমাদের এই সার্চ প্যানের কাজ করবো। তো সার্চ প্যানের কাজ করার আগে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে উঠিয়ে দিই, কারণ এটা একটু দেখতে ম্যাসি লাগতেছে, লাল কালার চোখে লাগছে। সো এটাকে আমি রিমুভ করে দিই। তো রেড কালারটা দিছি বেসিক্যালি আমাদের ডিজাইনটা করার জন্য, যে ডিজাইনটাকে আমরা কি করতেছি। তো এখন আমরা সার্চের এই অপশনটাকে দেখব। সো এখানে আবার সেম পিক টু প্যারেন্ট, এখানে আমাদের যে প্যানটাকে পিক টু প্যারেন্ট করবো, তার রাইট, তার উপর রাইট বাটন প্রেস করে, আচ্ছা সো এটাকে এখান থেকে সিলেক্ট করি, এই যে এই প্যান প্যান অ্যাকচুয়ালি এই প্যানটা, এটা তো আমাদের মেইন প্যানের ভিতরে চলে গেছে অ্যাঙ্কর প্যান, একটু মিস্টেক হচ্ছে, এইটা ছিল মেবি। আচ্ছা এখানে একটা একটু ওভারল্যাপিং হয়ে গেছে, আমি এখানে এই প্যানটাকে এখানে নিয়ে আসি, এটা তো আমাদের এই অ্যাঙ্কর প্যানের আন্ডারে থাকবে। হ্যাঁ এখন ঠিক আছে, এই ডিজাইনগুলো আমাদের এই এই প্যানের আন্ডারে থাকবে, আমাদের রেজিস্ট্রেশন প্যানের আন্ডারে। সেটা কিন্তু দেখি এই যে প্যানটার নাম কি আমাদের রেজিস্টার প্যান, ওয়েল সেখানে আমরা সার্চ প্যানের উপর কাজ করবো। তো এখানে আমরা সিলেক্ট পিট টু প্যারেন্ট দিয়ে দিই, সো রাইট বাটন প্রেস করে পিট টু প্যারেন্ট। সো এখানে আমরা সার্চ করবো, সো যেহেতু এখানে ওভারল্যাপিং হচ্ছে, এটা ফ্যাট না, এটা আমাদের রেজিস্টার প্যানের উপর হচ্ছে। তো সেম এখানে এখানে একটা লেভেল নিয়ে আসি, এখানে লেভেলটা আচ্ছা এই সাইডে, এটাকে আমি এই সাইডে নিয়ে আসি, নিয়ে পরে এখানে পরে হবে, পরে আমি ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি, তারপর এটার হাইট বাড়িয়ে দিই একটু। ওয়েল সো আফটার দেন এটা একচুয়ালি কন্ট্রাক্ট হয়ে আসছে এই লেভেলটা, আচ্ছা সেটাকে ডিলিট করে দিই, এটা আমাদের ওই সার্চ করে চলে আমাদের এই রেজিস্টার করে চলে গিয়েছিল। আচ্ছা তো এই লেভেলটাকে আমি ড্রাগ এন্ড ড্রপ এখানে নিয়ে নিয়ে আসি এই প্যানের আন্ডারে, তো এই প্যানের আন্ডারে, হ্যাঁ এখন এই প্যানের আন্ডারে আসছিল। সো আমাদেরকে এখানে এই হায়ারার্কি হায়ারার্কিটা দেখতে হবে যে কোনটার ভিতরে কোনটা আছে আর কি। তো লেভেলটাকে এডিট করি, আচ্ছা ডিজাইনটা একটু ফিক্স করি, একটা লেভেল লেভেলটাকে যদি ড্রাগ করে নিয়ে আসি, এটাকে সিলেক্ট করে আমাদের এই প্যারেন্টটা চলে আসছে প্যান, আচ্ছা আমাদের রেজিস্টার প্যানকে একটু মার্ক করে দেয় রেড কালার, তাহলে আমার ডিজাইন করতে একটু একটু সুবিধা হবে। কোড রেজিস্টার প্যান স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার রেড আর ইডি রেড। ওয়েল সো এখন আমি লেভেল প্যানে চলে আসি, চলে যাচ্ছে বারবার প্যান কাজ করি। আমি যদি এই প্যানটা আমি একটু নিচে দিয়ে দিই, এখন এটার উপরে কাজ করি, সো এখন আমার কাজ করতে সুবিধা হবে। তো এই লেভেলটাকে এখানে ধরে নিয়ে যাই,
সো তার নাম সো ওই সময় কালার ছিল না বলে আমি মেস আপ করে ফেলছি যে একটা পেন সিলেক্ট করি কোন পেন আসতেছে ওইটি বোঝা যাচ্ছিল না তো সার্চ করি সো এখন এখানে একটা টেক্সট এখানে একটা টেক্সট ফিল দিই এখানে হবে আইডি আইডি সেন্টারে দিয়ে দিই আইডি একটা লেভেল আনি যাতে ইউজার বুঝতে পারে যে এটা এখানে কি দিতে হবে তো দি আইডি সো আইডি বড় হতে দে আইডি সো এখানে একটা লেভেল দিয়ে দিই এটাকে একটা এলিমেন্ট ঠিক করে নিয়ে আইডি তো আপনাদের এখানে একটা বাটন দিয়ে দিই বাটন এই বাটনে ক্লিক করলে কিছু একটা হবে সো এটা সার্চ এস ই আর সি এস সার্চ সো তারপর আমাদের যে ডাটাগুলো থাকবে এই ডাটাগুলো এখন আমাদের এই টেক্সট ফিল্ডের এখানে আমরা শো করাবো এটা আমাদের তো থাক এগুলো ওভারলেপিং করুক প্রবলেম নাই এখন এই আইডিটার একটা নাম দেই আর কি নাম দেবো একটা কোডে আসে যে সার্চ সার্চ ফিল্ড এফ আই ই এফ আই ই এল ডি সার্চ ফিল্ড সো আর এখানে আমাদের এই সার্চ বাটন এখন সার্চ বাটনে ক্লিক করলে আমাদের এখানে ডাটা চলে আসবে এখানে যে হ্যান্ডেল সার্চ বাটন হ্যান্ডেল সার্চ এস এম টি এল হ্যান্ডেল সার্চ এ আর সি এস সার্চ সার্চ অপারেশন দিতে পারি তাই হোক এখানে এই টেক্সট এরিয়াকে ধরে তার নাম দেয় ডিসপ্লে আমরা তো এই ডিসপ্লে আইডি দ্বারা ডিসপ্লে এটা দ্বারা তো আমরা এটাকে ব্যাকএন্ডে অ্যাক্সেস করবো দেখে তো এখন আমাদের এই প্যান্টের কালার এখন চেঞ্জ করে দিই এর কাজ শেষ গ্রিন কালার উই ডোন্ট নিড রেড কালার এটাকে ধরে উপরে নিয়ে যাই এবং তার কালারটাকে এখন চেঞ্জ করে নিই বাটন সার্চ আর তোমার টেক্সট এরিয়াটা আবার এটার ভিতরে ঢুকে গেছে এই ফিল্ডের আন্ডারে বাটন সার্চ সময় ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসি যাই হোক আচ্ছা টেক্সট এরিয়াটাকে আমি ডিলিট করে দিই টেক্সট এরিয়া এটাকে আমার এই রেজিস্টার পেনের ভিতরে ঢুকে গেছে বাট এটাকে আমাকে নিতে হবে আমার এই সার্চ পেনে তো আবার নেই টেক্সট এরিয়া এটাকে সার্চ পেনে আনলে এই যে হ্যাঁ সার্চ পেনে আসছে এখন এটা লেভেল সার্চ পেন সো এটার এখন নাম দেয় ডিসপ্লে মানে ডিজাইনটা একটু ট্রিকি বাট ইজি ডিসপ্লে ওয়েল এটাকে এখানে নিয়ে এসে গ্রেট এই পেনের আন্ডারে আছে তখন আমি এই পেনটাকে উপরে উঠে দিই আর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিই ওয়েল তো এই তো আমাদের একটার উপর একটা ওভারলেপিং হয়ে আছে বিকজ এখানে তো ওভারলেপিং হবে বিকজ আমরা একটার উপর আর একটা ডিজাইন করছি বাট ইনিশিয়ালি যেহেতু আমরা এটাকে হাইড করে রাখছি সো এটা আমাদের আউটপুটে দেখাবে না কোডটাকে রান করি হচ্ছে কি যে আমি যে এখান থেকে নিউ ডাটা নিউ কোনো আইডিটা দিয়ে অথবা মেথড অ্যাড করছি এগুলো তো আমি কন্ট্রোলারে অ্যাড করি নাই এগুলো তো কন্ট্রোলারে অ্যাড করতে হবে আমি কন্ট্রোলারে এগুলো নিয়ে যাই তো এখান থেকে এগুলোকে আবার কপি করে নিয়ে যাই কপি কপি করে আমাদের এই কন্ট্রোলারে নিয়ে আসি কন্ট্রোলারে নিয়ে আসি গ্রেট আর টেক্সট এরিয়াটাকে অল্টার এন্টার করে দিই ইম্পোর্ট করে দিই ওয়েল টেক্সট ফিল্ডটাকে ইম্পোর্ট করে দিই নেক্সট আমাদের আর একটা মেথডকে ইম্পোর্ট করতে হবে সো দ্যাট ইজ আওয়ার হ্যান্ডেল রেজিস্ট্রেশন এবং হ্যান্ডেল সার্চ তো কপি করে নিয়ে আসি তো আমাদের কন্ট্রোলারে নিয়ে আসি এই তো তো এখন যদি কোডটাকে রান করি কোডগুলি এখন তো কোনো প্রবলেম নেই যে আবার ফাইল ফাইল পার্টস নেই যাচ্ছে এটা আবার কোথায় গেল বুঝতে পেরেছি বাহিরে পেস্ট করেছি সো এটাকে আবার কপি করে নিয়ে আসি
ওয়েল রেজিস্ট্রেশন বানান ভুল REGISTRATIO তো এখন মেথডটার নামটা চেঞ্জ করে দিই সো আমরা চলে এখান থেকে কোড থেকেও চেঞ্জ করতে পারি এই যে হ্যান্ডেল রেজিস্ট্রেশন কোথায় আছে আচ্ছা কোড থেকে না আমি সিম্বলটা থেকে করে হ্যান্ডেল রেজিস্ট্রেশন एक्चुअली এই বাটনটাকে তো তার আইডিটাকে চেঞ্জ করে দেই ওয়েল এখন কোডটাকে রান করি এই তো আরেকটা এরর আছে সো এখানে কি এরর এই নাম্বার লাইনে JISTRATIO এখন আবার রান করি এই তো এখন কোনো এরর নেই সো রেজিস্টারে ক্লিক করি আমাদের রেজিস্টার পেইন্ট ওপেন হয়েছে সার্চে ক্লিক করে সার্চে পেইন্ট ওপেন হয়েছে সো আবার রেজিস্টার ক্লিক করে সার্চ এটা চলে আসছে সার্চে ক্লিক করে সার্চে চলে আসছে সেভেন তো এখানে ইনিশিয়ালি ডিজাইনটা করা একটু ট্রিকি যে আমরা এখন কোন পেনে আসছে এটা সিলেক্ট করা তারপর হচ্ছে একের পরে আরেকটা ওভারল্যাপিং হচ্ছে এগুলা ধরাটা একটু প্রথম প্রথম একটু টিডিয়াস লাগতে পারে বাট প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে আচ্ছা তো আমরা আমাদের ইউআইটা প্রপারভাবে ডিজাইন করে নিছি তো নেক্সট ক্লাসে আমরা এটার ফাংশনালিটিটা করব ব্যাকএন্ড অ্যাকচুয়ালি আমরা এই দেখে আমাদের ফাইলে কিভাবে ডাটা ইনসার্ট করতে পারি ফাইল থেকে ডাটা কিভাবে রাইট করতে পারি ওকে That's all for today.